অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও পয়লা মার্চ টু সাতই মার্চ কেমন যেতে চলেছে মেষ টু কন্যা রাশি, তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথম আসি মেষ রাশি। মেষ রাশির স্বাস্থ্যের দিক, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের আগের থেকে অনেকটাই বেটারমেন্ট হবে। শারীরিক সুস্থতা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি এবং শুভ বিবাহের যোগ এই সপ্তাহে দেখা যাচ্ছে, এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়া, মাঙ্গলিক ক্রিয়া হওয়া এই সম্ভাবনা কিন্তু থাকছে। বিদেশ থেকে অর্থ লাভের সম্ভাবনাটা বাড়িয়ে তুলছে। যারা প্রেম করছে, প্রেমজ জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ, অর্থাৎ লাভ রিলেশনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট সফলতা কিন্তু নির্দেশ করছে, এবং নিশ্চিতরূপে আপনাদের কর্মের জায়গাটা যদি বলা যায়, কর্মকেন্দ্রিক সমস্যা কিছু কিছু ক্ষেত্রে কাটবে। তবে কর্মক্ষেত্রে পরিবর্তন এবং কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চাপ থাকার সম্ভাবনাটা কিন্তু থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই বেটারমেন্ট হবে, এবং আপনার কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গাটাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ, অর্থাৎ আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা শুভ বন্ডিং কিন্তু দেখা যাচ্ছে। তবে হিউজ লেনদেন কিন্তু এই সময় করবেন না, বড় সড়ো আর্থিক লেনদেন এই সময় আপনি করবেন না, তাহলে কিন্তু টাকা আটকে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। আবারও বলবো, কথার দিকে নজর দিন, কথার দিকে মধুরতা নিয়ে আসুন, এবং ছোটোখাটো চোট আঘাত লাগার জায়গা কিন্তু থাকছে। এরপরে আসি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম আসি আপনাদের শরীরগত দিক, শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের কিন্তু ভালো থাকবে। শরীরগত দিক তেমন কোনো সমস্যা নেই, শুভ অনুষ্ঠান আপনার বাড়িতে হবে, মাঙ্গলিক ক্রিয়া, বিয়ের ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে শুভ, বেশ কিছু শুভ সংবাদ আসবে এই সপ্তাহটা, আপনাদের বেশ আনন্দে কিন্তু যেতে চলেছে। এবং আপনাদের দূরযাত্রা, ভ্রমণ এবং বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, বিদেশ থেকে অর্থপ্রাপ্তি, আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা এ সপ্তাহে কিন্তু থাকছে বৃষ রাশির। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট থাকবে, কেরিয়ার এবং কর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। কিন্তু মাথা গরম করার প্রবণতা, ফট করে রেগে যাওয়া, সেই থেকে সমস্যা আসার কিন্তু সম্ভাবনাটা কিন্তু থাকছে বর্তমানে। স্ত্রীর সাথে আপনার যথেষ্ট মধুর সম্পর্ক কিন্তু এ সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রেমজ জায়গায় যারা প্রেম করছে, প্রেমের জায়গাটা কিন্তু ভালো। লাভ রিলেশনে নতুন প্রেম এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি এই সম্ভাবনা কিন্তু থাকছে। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, কিন্তু আবারও বলবো, মানে পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু হলেও সমস্যা কিন্তু থাকছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বি কেয়ারফুল, আপনি যদি বৃষ রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে আপনি বৃষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে ধনলাভ এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে, এবং বেশ কিছু আটকে থাকা কাজ সম্পন্ন হবে, এবং বেশ কিছু খুশির সংবাদ এবং বাড়িতে মাঙ্গলিক ক্রিয়া, শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু দিতে চলেছে। এরপরে আসি মিথুন রাশি। আপনি মিথুন রাশির জাতক, আপনার ক্ষেত্রে শরীরগত দিকটা আগের থেকে ডেভেলপমেন্ট কিন্তু অনেকখানি হবে। শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কিন্তু সমস্যা নেই, কিন্তু আপনাদের আর্থিক দিকটা প্রচুর পরিমাণে ব্যয় কিন্তু আপনাদের এই সপ্তাহে কিন্তু হবে। ব্যয় পাশাপাশি আয়ের জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলো টেনশনের জায়গা থাকছে। বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, এবং আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে ভ্রমণ যোগ, কোনো জায়গায় দূরযাত্রা হওয়ার সম্ভাবনা, পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, এবং আপনাদের শুভ বিবাহের কানেকশান কিন্তু এই সপ্তাহে দিতে চলেছে আপনি যদি মিথুন রাশি মানুষ হন। এরপরে আসি আপনি কর্কট রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এই সপ্তাহটা কী সম্ভাবনা নিয়ে আসছে। প্রথম কথা, আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের ভালো, শুভ বিবাহের যোগ,
এবং বাড়িতে কিছু মাঙ্গলিক ক্রিয়া এবং কিছু আনন্দ উৎসব কিন্তু আপনাদের হবে এবং বেশ কিছু শুভ শুভ সংবাদ কিন্তু আপনাদের এই সপ্তাহে কিন্তু আসবে। প্রেমের জায়গাটা আপনাদের বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর মতপার্থক্য কিন্তু তৈরি হতে চলেছে, এই জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বি কেয়ারফুল। কেরিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কর্মকেন্দ্রিক সমস্যা কিছু কিছু ক্ষেত্রে কাটবে, তবে কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেসার এই সপ্তাহে কিন্তু থাকবে কর্কট রাশি, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে চাপ এই সপ্তাহে কিন্তু কর্কট রাশি মানুষদের থাকতে চলেছে। তবে আপনাদের ক্ষেত্রে শরীরগত দিকটা কিন্তু আগের থেকে অনেকটাই ডেভেলপমেন্ট কিন্তু হবে এবং ব্যবসার জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো এবং আটকে থাকা টাকা সেই টাকা কিন্তু পুনরুদ্ধার হবে, ডুবে যাওয়া টাকা উদ্ধার হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ কেউ আপনাকে হেল্প করবে এই জায়গাটা কিন্তু থাকছে। সিংহ রাশি এরপরে আসি, সিংহ রাশি ক্ষেত্রে এই সপ্তাহটা কী সম্ভাবনা, প্রথম কথা বলি এই সপ্তাহটা আপনাদের দারুণ কাটতে চলেছে। এক কথা যদি বলি, আপনি সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা হবে, নতুন প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, শরীরগত দিক আপনাদের ক্ষেত্রে ভালো, শুভ বিবাহ হওয়া এবং আপনার বাড়িতে বিয়ের কোনো অনুষ্ঠান হওয়া, মাঙ্গলিক ক্রিয়া এবং বেশ কিছু খুশির সংবাদ আপনাদের আসবে। কর্মের জায়গাটা আপনাদের কিন্তু প্রেশার থাকবে, কর্মের জায়গাটা একটু হলেও দেখে শুনে আপনারা কাজ করুন, কর্মকেন্দ্রিক চাপ। ব্যবসার ক্ষেত্রে আপনারা যথেষ্ট সফলতা পাবেন, বিদেশ থেকে অর্থ আসা এবং কিছু কিছু ক্ষেত্রে দূর যাত্রার সম্ভাবনা বা ভ্রমণ এই জায়গাটা কিন্তু থাকছে। স্বাস্থ্যের দিকটা, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের ভালো, পিতার শরীর স্বাস্থ্য ভালো হবে, মায়ের দিক থেকে আপনাদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ এই সপ্তাহটা হতে চলেছে আপনাদের মানে অপরচুনিটি আপনারা প্রচুর পরিমাণে পাবেন এবং বিয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সপ্তাহ। এরপরে আসি কন্যারাশি, কন্যারাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সফলতা, সন্তানের জায়গাটা কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা কিন্তু ভুগতে হবে, সন্তানের দিকটা কিন্তু একটু হলেও সাবধানতা অবলম্বন করুন। কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মপ্রাপ্তি এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসার দিকটা কিন্তু যথেষ্ট ভালো, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এই সপ্তাহে কিন্তু করবেন। নমস্কার, ধন্যবাদ।